نحمده ونصلي على رسوله الكريم أما بعد দূরের ও কাছের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা মহামারীর এই ভয়ঙ্কর সময়ে তোমরা যে যেখানেই আছো, আশা করি আল্লাহ পাকের রহমতে সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকে আমাদের আমার এই ক্লাসে সুস্বাগতম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী নবম ও দশম অধ্যায় প্রথম পাঠ এক ও দুই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পাঠ শেষে আমরা যে বিষয়টা স্পষ্ট ভাবে জানতে পারবো তা হলো আকাইদ এর সংজ্ঞা বলতে পারবে, ইসলামের সংজ্ঞা লিখতে পারবে, তিন ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিটি খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে একজন লোক অত্যন্ত আনুগত্যের সাথে, সুদৃঢ় বিশ্বাসের সাথে তিনি তার সৃষ্টিকর্তার দরবারে, মনিবের দরবারে প্রার্থনা করতেছেন। আচ্ছা বলতো, এই যে মনের গভীর থেকে বিশ্বাস নিয়ে এই প্রার্থনা করাকে আমরা কি বলি? হ্যাঁ, ঠিক বলেছো, তোমরা সঠিক বলেছো, এটাকে আকাইদ বলি, আমরা ইমান বলি, এবং আনুগত্যের এই চরম পরাকাষ্ঠাকে আমরা ইসলাম বলি। অতএব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আজকে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আকাইদ, আকাইদ শব্দটি বহুবচন, এক বচন হলো আকিদা। আকিদা অর্থ সুদৃঢ় বিশ্বাস, আর আকাইদ অর্থ হলো সুদৃঢ় বিশ্বাস মালা। সুতরাং আমরা বলতে পারি ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি সুদৃঢ় বিশ্বাসকে আকাইদ বলে। যেমন আল্লাহ তালার প্রতি সুদৃঢ় বিশ্বাস, নবী রাসুলগণের প্রতি সুদৃঢ় বিশ্বাস, ফেরেশতাদের প্রতি সুদৃঢ় বিশ্বাস, আখিরাতের প্রতি সুদৃঢ় বিশ্বাস, জান্নাত জাহান্নাম, নামাজ রোজা, হজ যাকাত, হালাল হারাম ইত্যাদি বিষয়গুলোর প্রতি সুদৃঢ় ভাবে বিশ্বাস করার নামই হলো আকাইদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আরেকটা ছবি তোমরা লক্ষ্য করো, একজন মানুষ তার সমস্ত অহংকার দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আনুগত্যের চরম সীমায় সে নিজেকে ব্যাপৃত লিখেছে, মাটিতে তার নাক কপাল দিয়ে সে আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলতো এই আনুগত্যকে আমরা কি বলি? হ্যাঁ, ঠিক বলেছ, এটাকে আমরা ইসলাম বলি। আজকে ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা, আমরা এটা জানবো। ইসলাম অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। আবার ভালো করে দেখে নাও, ইসলাম অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলাকে ইসলাম বলে। যিনি ইসলামী বিধিবিধান মেনে চলেন তাকে বলা হয় মুসলিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তোমরা দেখো এখানে একটা কিতাব নুরানি চেহারায় স্পষ্ট হয়ে উঠেছে। এই যে একটা কিতাব, অনেক ধরনের কিতাব আছে, তার মধ্যে বিশেষ ধরনের একটা কিতাবকে আমরা বিশ্বাস করি, হ্যাঁ আসমানি কিতাব। এই যে আসমানি কিতাবকে বিশ্বাস করাটাকেও আমরা কি কিসের অংশ মনে করি? ইমান। গুড, তোমরা ঠিক বলেছো, এই ইমান নিয়ে আমরা আলোচনা করব। দেখি ইমান শব্দের অর্থ কি। ইমান শব্দটি আমনুন ধাতু থেকে, মূল ধাতু থেকে নির্গত, যার অর্থ হলো বিশ্বাস করা, আস্থা স্থাপন করা,
স্বীকৃতি দেওয়া ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়তে যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে। ইমানের মূল বিষয় হলো সাতটি: এক, আল্লাহর প্রতি বিশ্বাস; দুই, ফেরেশতাদের প্রতি বিশ্বাস; তিন, আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস; চার, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস; পাঁচ, আখিরাতের প্রতি বিশ্বাস; ছয়, ভাগ্যের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাগ্যের ভালোটাও আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো হলে শুকরিয়া আদায় করব, মন্দ হলে আমরা ধৈর্য ধারণ করব, সবর করব। সাত নম্বর, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসগুলো যদি একটাও কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফির হয়ে যাবে, সে আর মুমিন থাকবে না। আর যিনি এই বিশ্বাসগুলো অন্তরে লালন পালন করেন তাকে বলা হয় মুমিন। আমরা যেহেতু এক আল্লাহ পাককে বিশ্বাস করি এবং এই বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করি, অতএব আমরা মুমিন বান্দা, কোনো সন্দেহ নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে আরেকটি ছবি তোমরা লক্ষ্য করো। একটা গাছ আমরা দেখতে পাচ্ছি, গাছের অনেক বড় বড় শাখা প্রশাখা রয়েছে, আবার বড় বড় মূলও রয়েছে গাছের। এগুলোকে মূল বলা হয়, এগুলো শাখা প্রশাখা বলা হয়। আমরা দেখব যে ইসলামকে আমরা কিভাবে একটা গাছের সাথে তুলনা করে সহজেই বুঝতে পারি, ইমানকে আমরা কিভাবে বুঝতে পারি, সেজন্যই আজকের এই দৃশ্যটি তোমরা লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে অন্তরের গভীরতম যে বিশ্বাস, অন্তরে সুদৃঢ় বাসা বেঁধে রয়েছে, একেবারে মজবুত রয়েছে অন্তরে, সেইটাকে আমরা গাছের শিকড়ের সাথে তুলনা করতে পারি। গাছের শিকড় যেমন মাটিকে শক্ত করে কামড়ে ধরে, যে কোনো পরিস্থিতিতে গাছকে বাতাসে উপড়ে ফেলে দেয় না, ঠিক সেই মতো আমাদের যত ঝড় তুফান আসুক না কেন, যত বিপদ বালা মুসিবত আসুক না কেন, এই ঈমান যেন আমাদের মজবুত এবং সুদৃঢ় শক্ত হয়ে থাকে, এটাকে কেউ যেন টলাতে না পারে। আর গাছের উপরের অংশে যেমন শাখা প্রশাখা থাকে, ঠিক ইসলামটাও ঠিক সেই মতো গাছের শাখা প্রশাখা ইত্যাদি, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো আমরা আলোচনা করে থাকি, সেগুলোকে আমরা বাহিরের অংশ, ইসলামের বাহ্যিক অংশ হিসাবে বলতে পারি। তাহলে আসো আমরা দেখি যে শাখা প্রশাখা ছাড়া যেমন গাছের মূলের দাম নেই, তেমনি আবার মূল ছাড়া গাছের শাখা প্রশাখাও জন্ম নিতে পারে না, একটি অপরটির উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। ঠিক ইমানের সাথে ইসলামের এমন গভীর সম্পর্ক রয়েছে। অন্তরের বিশ্বাস হলো ইমান এবং ইমানের বহিঃপ্রকাশ হলো ইসলাম, যেমন নামাজ, যাকাত, রোজা, হজ, জিহাদ ইত্যাদি। সুতরাং আমরা বলতে পারি ইমানবিহীন ইসলাম এবং ইসলামবিহীন ইমান কখনোই গ্রহণযোগ্য নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসো আমরা দেখি যে আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম। বলতো রাকিব, ইমান অর্থ কি? ঠিক বলেছ, ধন্যবাদ। ইমান অর্থ বিশ্বাস, গুড। দুই নম্বর সেলিম, বলো দেখি ইসলাম কাকে বলে? সঠিক বলেছ, তোমার জন্য অনেক বড় মারহাবা, সুন্দর করে বলেছ। রাজিয়া, বলো তো ইমানের স্তর কয়টি? ঠিক বলেছ, ইমানের স্তর ষাটটি, তোমাকে অনেক অনেক মোবারকবাদ। আচ্ছা রাফিদ, বলো তো আকিদা শব্দের অর্থ কি? আকিদা শব্দের অর্থ বিশ্বাস মানা, গুড। তোমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মারহাবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নাও, আজকে আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিব, তোমরা এটা সুন্দর করে লিখে নাও হোমওয়ার্কটি, এবং বাড়ি থেকে এটা সুন্দর করে তৈরি করে নিয়ে আসবে, এবং আমি যেদিন ক্লাস আসবো সেদিন তোমাদের এই হোমওয়ার্কটা দেখবো, তোমরা সুন্দর করে খাতায় তুলে নাও। হোমওয়ার্ক, বাড়ির কাজ তোমরা লিখে নাও, বাড়ির কাজটি যে চিত্র এঁকে একটা বৃক্ষের চিত্র আঁকতে পারো, অথবা এর মতো সামঞ্জস্য রেখে
অন্য কোনো চিত্র আঁকতে পারো। চিত্র এঁকে ইমানের সাথে ইসলামের সম্পর্ক বিশ্লেষণ করে পোস্টারে প্রদর্শন করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক কথা হলো, তোমরা ভালো থাকবে, বাড়ির বাহিরে যাবে না, মাস্ক পরে থাকবে এবং বাড়িতে নিয়মিত পড়াশোনাগুলো চালিয়ে যাবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, এই কামনায় আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।